শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডে শাঁখারিপুকুর দুর্গাতলায় শাঁখারিপুকুর ভাই ভাই সংঘের উদ্যোগে একদিবসীয় নৈশ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন খেলায় 16টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে নগদ 20,001 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 15,001 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে সেরাদের পুরস্কৃত করা হয়। ফিতে কেটে খেলার উদ্বোধন করেন এই ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার। এবং তাকে সহযোগিতা করছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী তাপস মল্লিক মহাশয়। পুনরায় আমার বলকচিন দুর্গাপদ দাস ব্যাটসম্যান। ভাই ভাই সংঘ ক্লাব যেটা আছে পুরাতন ডিআইপিতে পেছনে, এই ক্লাবটা প্রতি বছরই একটা এরকম নৈশরা সারাব্যাপী একটি ক্রিকেট প্রতিযোগিতা করে, সেটাই একটা হচ্ছে অনুষ্ঠান। বেশ ভালো ব্যাপার, প্রতি বছর হয়, এখানকার মানুষ খুব আনন্দ থাকে, এলাকা ছেড়া ভালো থাকে। ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমি এসেছিলাম। এদিন খেলা ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। 14 টিমের খেলা হচ্ছে, 16টা টিম হয়েছে আমাদের। আচ্ছা, সারারাতে খেলা হবে, আমাদের এন্ট্রি ফি 2,000 টাকা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর পা প্রথম প্রাইজ হচ্ছে 20,000 টাকা, ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ 10,000 টাকা। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকে, প্রতি ম্যান অফ দ্য সিরিজ থাকে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সমস্ত প্লেয়ার থাকে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।